নমস্কার দর্শক বন্ধু, বাংলা রাইটার্স ফ্রমের ব্যবস্থাপনায় আমাদের সিটিএন টিভিতে সাত খাউন অনুষ্ঠানের আজকে কবি ও কবিতার আড্ডায় পেয়ে গেছি যাদের, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছে নদিয়া জেলার বীরনগরের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কবিতা চর্চার সাথে যুক্ত সেই মানুষটি হচ্ছে গৌরাঙ্গ মজুমদার, আজকের অনুষ্ঠানে হাজির। আর পাশে রয়েছেন আমাদের মাঝখানটায় আমাদের এই সময়কালে কবিতার জগতের একটি অলঙ্কৃত নাম, আমাদের বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসু। নমস্কার। আর তার সাথেই রয়েছেন আমাদের সর্বদা সব সময়ের সঙ্গী, এই সময়কালের আরেকজন বিশিষ্ট কবি, নদিয়ার কল্যাণীর বাসিন্দা অজয় চক্রবর্তী, তিনিও আমাদের সাথে রয়ে গেছেন। তবে আজকের অনুষ্ঠানে কবিতা এবং আলোচনার মধ্যে দিয়ে একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের সকলের কাছে তুলে ধরবার জন্যই আমাদের উদ্যোগ এবং আমাদের প্রয়াস। আপনারা প্রতিনিয়তই আমাদের অনুষ্ঠান শুনছেন, দেখছেন, আর সত্যিকারেই আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় আমরা কিন্তু এখনো আমাদের সাত খাউন অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। প্রথমে আমরা শুনে নিই আমাদের নদিয়ার বিশিষ্ট কবি, এই সময়কালের কবি অজয় চক্রবর্তীর একটি কবিতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু। এখনো বসন্ত যেহেতু যায়নি, তা বসন্ত দিয়েই শুরু করি। ও বৃষ্টি, তুই পালাস কেন, আর কিছুক্ষণ থাক, আকাশ রে তুই মেঘটাকে আর একটুখানি রাখ, ভিজব বলে বাইরে এলাম, পালিয়ে গেলি তুই, মেঘের সঙ্গে নেই তো আড়ি, মেঘ যে আমার সই। ও বৃষ্টি, তুই ফাগুন মাসে এলি কেন, তবে শিমুল পলাশ ভালোই ছিল রাগ আর অনুরাগে, হিমেল বাতাস দোল দিয়ে যায় অশোকের ওই বনে, অসময়ে ভিজলে আমার স্বাদ জেগেছে মনে, বৃষ্টি এলো বৃষ্টি গেল ভিজলো না তো সুখ, কেমন করে ভিজবে রে সুখ সঙ্গী আমার দুঃখ, তবুও ভাবি হঠাৎ কি সুখ একটু পাওয়া যায়, আয় না রে মেঘ আয় না বৃষ্টি ভিজিয়ে দে না গায়, এলি যখন থাক কিছুক্ষণ এত তারা কিসে, মেঘের সঙ্গে চায় যেতে মন মেঘের সঙ্গে মিশে, বৃষ্টি তোকে পেলাম যখন ছাড়তে চায় না মন, বাঁধন হারা মন হতে চায় চায় যে আপন জন, শিমুল পলাশ বনে বনে ফাগুন দিল সারা, রঙের নেশায় মন মজেছে ব্যাকুল দিশাহারা, ফাগুন হাওয়ায় উঠছে আঁচল উঠছে মন সুদূরে, কাউকে যেন খোঁজে প্রাণ বসন্ত রোদ্দুরে। বাহ সুন্দর অজয়দা, এই যে বসন্ত রোদ্দুরে ফাগুন হাওয়ায়, আসলেও ঝরা পাতার পরে নতুন নতুন পাতা গজিয়ে ওঠে, আমরা বিভিন্ন বাগানে দেখেছি, কৃষ্ণা বসুর কবিতাতেও আমরা বাগান হারিয়ে গেল কবিতা আমরা শুনেছি, কিন্তু এইখানটায় যে আপনার কবিতার মানে অবতারণা করা, কবিতার মধ্যে দিয়ে সমাজের বুকে তুলে ধরা আপনার মনের অনুভূতি কথা, সেখানে একটু দর্শক বন্ধুর সঙ্গে শেয়ার করুন তো কবিতার প্রেক্ষাপট এবং আপনার অনুভূতি। কবিতাটা কি করে ধরা দিল তোমার কাছে বলো? ব্যাপার হচ্ছে গিয়ে বসন্তকালেও তো বৃষ্টি আসে, এবং বৃষ্টিটাকে আমি এখানে ধরতে চেয়েছি, এটা আমার একটা জীবনের সুখ বলে, আমি মানে যাদের উদ্দেশ্যে যার উদ্দেশ্যেই লেখা হোক সুখ বলে, কিন্তু সে সুখটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, কারণ বসন্তের বৃষ্টি বেশিক্ষণ থাকে না, বসন্তের বৃষ্টি তাড়াতাড়ি চলে যায়, অতিথি বৃষ্টি। তাই সুখ আমি চাইলেও যেহেতু জীবনটা দুঃখের, সুখ আমি সহজে পাই না। এবং সবচেয়ে বড় কথা, বৃষ্টি সম্পর্কে কবিদের একটা টান আর দুর্বলতা থাকেই। একদম একদম, আমরা শুনলাম আমাদের রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা, আমরা কবি, আমরা অজয় চক্রবর্তী কবিতা শুনলাম এবং তার কিছু অনুভূতির কথা আমরা শুনে নেবো। নদিয়ার বীরনগরের বাসিন্দা গৌরাঙ্গ মজুমদার ইতিমধ্যেই বাংলাদেশ ঘুরে এসেছেন, এবং আমাদের অজয় চক্রবর্তীও বাংলাদেশ একাধিকবার যান ঘুরে আসেন, এবং আমাদের কৃষ্ণা বসুও বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় কবিতা উৎসবে তার মানে যাতায়াত আমাদেরকে ভীষণ সমৃদ্ধ করে, আর এই গৌরাঙ্গ মজুমদারও কিন্তু একাধিক সম্মানে সম্মানিত। শুনে নেব তার কবিতা, শুনুন তিনি কি কবিতার মধ্যে দিয়ে বলতে চাইছেন। নমস্কার, আমি একটু আগেই কথা বলে নিচ্ছি, আপনারা যে যেখানে আছেন দর্শকবৃন্দু সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। এখানে কৃষ্ণাদি আপনারা সবাই জানেন যে কৃষ্ণ বসু যখন অন্তর্ধান হলেন, দেহত্যাগ করলেন, তখন কিন্তু আমরা সবাই ব্যথিত ছিলাম আমাদের এই সাহিত্য জগতে। হ্যাঁ, এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল বোঝাবুঝি। আসলে তৃণমূলের প্রাক্তন
সাংসদ সাংসদ কৃষ্ণা বসু, নেতাজির পরিবারের আত্মীয়, শিশির বসুর স্ত্রী, শরৎ বসুর পুত্রবধূ, তিনি চলে গেছেন। এই খবরটা এমনভাবে আসে যে কবি আর সাহিত্যিক কৃষ্ণা বসু বুঝি প্রয়াত হয়েছে, তাই ব্যাকুল প্রচুর ফোন পাই অজয়। দিদি আপনার কি হয়েছে? দিদি আপনি সেই শুনলাম কবিতা পড়ছেন আমাদের গোরাঙ্গ মজুমদার। আমি প্রথমে বিশ্বকবির জন্মদিন যে সবাই মনে হৃদয়ে দাগ কাটে, আমি তার জন্মদিন উপলক্ষে একটি কবিতা জানাচ্ছি। যেহেতু সামনেই আমাদের বৈশাখ, হে বিশ্ব বরেণ্য মহান অমর কবি, তোমার চরণে মম বিনম্র প্রণাম। বিশ্ব মাঝে তুমি অক্ষয় অনন্ত অসীম, তুমি মহান অতুলনীয় মহর্ষি কবি। ভারতের মাঝে আজ বাংলার উজ্জ্বল ছবি, তা তো তোমারই অবদান। পাঞ্জাব গিয়ে দেখতে পেলাম জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশের নৃশংস হত্যালীলার প্রত্যক্ষ সাক্ষী তুমি, তথায় আজও আছো বিদ্যমান। বাঙালির হয়ে বাঙালির মান রেখেছো দৃশ্যমান, তুমি যে মহান। রবীন্দ্রসঙ্গীতের সুরশ্রেষ্ঠা যিনি সেই তো তুমি। তোমারই বাণী অমৃত বাণী, অমৃতের ধারায় গাহিয়া চলিছে তোমারই অমৃত বাণী। হে মহান কবি, আজ তোমার 158তম জন্মদিনে রহমম শ্রদ্ধা অগ্রখানি। এটা আমার আগের লেখা, আমি সেটাই পড়ে শোনাচ্ছি, শোনতে হবে। দেখো আমরা সবাই রবীন্দ্র ভক্ত, বিষ্ণু ভক্ত যেমন বৈষ্ণব, আমরা রবীন্দ্র ভক্ত রাবীন্দ্রিকের দল একদম। আসলে গৌরাঙ্গবাবু খুব প্রিয় মানুষ, ছেলেদের থেকে শুরু করে মেয়েদের থেকে পরিবারের প্রতি দায়বদ্ধতা যেমন তিনি পালন করে যান এবং পরিবারের প্রতিও তার ভালোবাসা রয়েছে, আর এক ডাকেই চলে আসেন আমাদের এরকম কবিতা উৎসবে, তাকে অসংখ্য ধন্যবাদ সাতকর্ণের তরফ থেকে। আমরা শুনে নেব কৃষ্ণা বসুর কবিতা, তারপরে আমাদের অজয় চক্রবর্তী কবিতা শুনবো। আমার এই বইটি বইমেলায় আনন্দ থেকে সিগনেট থেকে আর কি, আনন্দের যে সিগনেট সিগনেট থেকে বেরিয়েছে, একটি কবিতা পড়ছি যে কবিতাটি কোথাও পড়িনি এবং পড়লে মনে থাকতো। কবিতা লিখবো বলে, কবিতারই তো আড্ডা হচ্ছে এখানে, কবিতা লিখবো বলে কলম তুলেছি হাতে, থর থর কম্পমান কলমের মুখে আসে অপরাহত অপরাজিত ও দুর্নিবার কবিতা আমার, আসে হাসে ধরা দেয় অবিকল্প কলমের মুখে, আমাকে উদ্গ্রীব করে আমাকে আকুল করে তোলে, অমক কবিতাগুলি বন্যা প্রবাহের মতো ছুটে আসে নদী পথে নৌকো ভাষায়, আমি দূর দেশে যাই। কবিতা আশ্চর্য শিল্প, শীর্ষ শিল্প এক, আমাকে অধিকারী করে আমাকে আচ্ছন্ন করে, অসহায় নিয়তি তাড়িত আমি ঝুঁকে পড়ি খাতার পাতায়, অদ্ভুত উৎসবের মতো উচ্চারিত হয় বেহবান বেগবান বহমান হয়, সম্পূর্ণ আত্মসমর্পণ করি আমি কবিতার কাছে। বাহ সুন্দর, আমাদের কবিতা পড়লেন আমাদের বিশিষ্ট মানে লেখিকা কৃষ্ণা বসু, কবিতা পড়ে শোনাবেন অজয় চক্রবর্তী। আমাদের ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের কবিগুরুকে নিয়ে গৌরাঙ্গদা কবিগুরুর কবিতা পড়লেন বলে আমি বলছি, কবিগুরুকে নিয়ে একটা কেমন যেন বর্তমান প্রজন্মের কাছে একটা হেয় প্রতিপন্ন করার কবিগুরু সম্বন্ধে একটা বাজে ঝড় শুরু হয়ে গেছে, এটা চলছে, তার উপরে আমার খুব দুঃখ থেকে এই কবিতাটা লেখা। বাহ সুন্দর কবিতা। অজয় একটা ছোট্ট কথা বলি, রবীন্দ্রনাথ এত ব্যাপক প্রতিভা, হিমালয়ের মতো আমাদের মাথা উপরে দাঁড়িয়ে আছেন, তার যুগের মতো আমরা লিখি না, কিন্তু তার কাছে আমরা প্রণত, তার কাছে আমরা আনত, তিনি আমাদের জীবনের প্রাণ এবং প্রেরণ। আমার তারপর লেখা কবিতার নাম রবি ঠাকুর হে, এটা আঞ্চলিক ভাষা লেখার চেষ্টা করেছি। ও রবি ঠাকুর হে, তোকে নিয়ে যাব রাঙা মাটিতে, শিমুল পলা সেখানেতে ফোটে ঝাঁকে ঝাঁকে, তোর বিহনে রাঙামাটি আছে ভীষণ শোকে, রবি ঠাকুর হে তোকে নিয়ে যাব রাঙা মাটিতে, তোর গান তো গাইব মোরা ধামসা মাদল নিয়ে, লাজব মোরা তোকে নিয়ে প্রাণের সোহাগ দিয়ে, করব পূজা তোকে ঠাকুর শিমুল পলা অশোকে, ও রবি ঠাকুর হে তোকে নিয়ে যাব রাঙা মাটিতে। শহরে তুই থাকবি কেনে সইবি অপমান, আমরা তোকে নিয়ে যাব বাড়িয়ে তোর মান, রঙের ফাগুন উড়িয়ে তোকে আনব মোদের ঘরেতে, রবি ঠাকুর হে তোকে নিয়ে যাব রাঙা মাটিতে, পাহাড় দিব নদী দিব দিব গাছের ছায়া, রাঙা মাটির পরশ দিব দিব শীতল হাওয়া,
শহরে তুই আর কতকাল থাকবি অপমানেতে, রবি ঠাকুর হে তোকে নিয়ে যাব রাঙামাটিতে। রাঙামাটির মানুষগুলান হয়তো বোকা শোকা, আর যাই হোক কখনো দিবে না তোকে ধোঁকা, সকল সময় রাখবে তোকে প্রাণের পূজার বেদিতে, রবি ঠাকুর হে তোকে নিয়ে যাব রাঙামাটিতে। দেখো, যারা রবীন্দ্রনাথকে অস্বীকার করার চেষ্টা করে, যারা রবীন্দ্রনাথকে আঘাত করার চেষ্টা করে, তারা আমি বলবো মূর্খ এবং অশিক্ষিত। যারা এরকম করেন, রবীন্দ্রনাথ ঐতিহাসিকভাবে দাঁড়িয়ে আছেন, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের স্রষ্টা তিনি, বাংলাদেশের শ্যামল বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা তিনি, এশিয়া মহাদেশে প্রথম নোবেল বিজেতা তিনি, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় 2011 সালে রবীন্দ্রনাথের জন্মের 150 বছর পরে আমি গিয়েছিলাম বলতে, দিল্লির সাহিত্য একাডেমি আমাকে পাঠিয়েছিল, বিষয় ছিল রবীন্দ্রনাথ বিশ্ব সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্ব তাকে প্রণাম করে, কুর্নিশ করে, অনতিক্রম্য প্রতিভা, তার গানের তুলনা হয় না, তার ছোট গল্পের তুলনা হয় না, তার কবিতা আমাদের প্রাণের আহার্য, আমরা তার যুগের মতো লিখি না, যুগ পাল্টেছে কিছু, কিন্তু তিনি আমাদের কবিতার সাহিত্যের জীবনের প্রাণ এবং প্রেরণা। আমরা শুনলাম কবি অজয় চক্রবর্তীর কবিতা, এবার শুনবো আমরা গৌরাঙ্গ মজুমদারের কবিতা। আমরা শ্যামলের কবিতাও শুনবো। হ্যাঁ, এবার আমি বলছি আমার বড় ছেলে ওর লেখা একটা কবিতা আমি পাঠ করবো, যেহেতু আমার এই বইয়ের মধ্যে প্রকাশিত বই পদ্মে গদ্যে ছন্দে, এর ভিতরে আমি ওর লেখা কবিতা পেয়েছি যখন ও ল পড়ে, তখন ওই কলেজ লাইব্রেরিটা লিখছিল, সে বই মানে সে কী করছে খাতা টাতা সব বলে যে জ্বালিয়ে দাও, মানে সব বাতিল করে দেওয়া, কিন্তু আমি ওর ভিতর থেকেই আমি কয়েকটা কুড়িয়ে রেখেছি কবিতা, এবং সেইগুলো ওর অজান্তেই আমি এই বইটার মধ্যেই ছাপিয়ে দিয়েছি। ভালো করেছেন। সেই মধ্যেই আমি একটা কবিতা শোনাচ্ছি। ছেলের নাম বল। ছেলের নাম উত্তম মজুমদার, লেখক উত্তম মজুমদার। এই সুন্দর পৃথিবীতে কত প্রজন্মের সৃষ্টি হয়েছে, আবার অবলুপ্ত হয়েছে কত। অতীতে সেই বিখ্যাত আইনস্টাইন, ডাল্টন, নিউটন কোথায় তারা? কোন বিভৎস আলো অন্ধকার রাতের বাসিন্দায় তাদের ছিনিয়ে নিয়ে গেছে অপূর্ব শস্য শ্যামলা ধরিত্রীর কোল থেকে, তাদের নগ্ন দেহ নিয়ে হয়তো সুখেই আছে, কিন্তু পেরেছে ছিনিয়ে নিতে তাদের সৃষ্টি, যা যুগ যুগ ধরে বাড়িয়ে যাচ্ছে আমাদের সমাজের কৃষ্টি। কোথায় তোমাদের রবি কবি নজরুল বঙ্কিম, যাদের লেখনীর ধার সমাজকে করেছে এই পবিত্র অশ্লীলহীন? ওরা জাগিয়ে তুলেছে সমাজের যত ঘুমন্ত মানুষকে, যারা ঘোড়ার মতনও পারে ঘুমাতে, তারা আজ প্রগতিশীল সমাজের কর্ণধার। অতীতের সেই ব্রাহ্মণ্য রাজ আজ ধুলায় গিয়েছে মিশে, এ তো তাদেরই দান। আমি একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে, আমার এই নগ্ন দেহ শুধুই রবে পড়ে, বিধাতার কাছে আমি শুধু প্রার্থনা জানাই, পৃথিবীর যত পাপ আর দুঃখের ভাগ নিয়ে আমি চলে যেতে চাই, দুঃখজনক পৃথিবীতে আর না। বাহ, সুন্দর সুন্দর। ছেলেকে উৎসাহ দেবেন, প্রেরণা দেবেন লেখার জন্য। হ্যাঁ, ভালো লিখবে। কবি অজয় চক্রবর্তী। এবারের কবিতা একটু অন্যরকম, আমি একটু সবাইকে মন দিয়ে শোনার অনুরোধ করব। কবিতার নাম হচ্ছে এলেন রাজা। রাজা এলেন বীর বিক্রমে, নায়েব মশাই ব্যস্ত, ত্রুটি যেন হয় না কোথাও, সদাই সবে ত্রস্ত। হাসলেন রাজা আমাদের দেখে, এই তো পরম পাওয়া, জয়ধ্বনিতে ভাসলেন রাজা, যা ছিল তার চাওয়া। রামধনুটার 7টি রঙে গালিচা হলো পাতা, রাজা হাঁটলেন সব দেখলেন আমাদের নত মাথা। পাঁচিলের পাশে ঝুপড়ি উধাও, সব ভেঙে হলো সারা, ঝুপড়িবাসীরা সব হারিয়ে হতাশায় দিশে হারা। ভিকিরিরা দিল পথ করে খালি, রাজা আসবেন পথে, পথ হলো ফাঁকা প্রহরীতে ঢাকা, পারিষদ এলো সাথে। রাজা খেয়েছেন গোস্তর সাথে নামি দামি বিরিয়ানি, গোস্ত রাখার অপরাধে হেতা মৃত্যু হয়েছে জানি। রাজা বলছেন নায়েব শুনছেন, পারিষদ দিল তালি, ঘর ভাঙছে গুলি চলছে সংখ্যালঘুরা খালি।
রাজার কানে না যায় সে কথা, নায়েবের উপহারে যত সম্পদ দাও খালি করে রাজাকে পুরস্কারে। রাজা ফিরে যাবে তার জায়গায়, ব্যবস্থা সব পাকা, সংখ্যালঘুর রক্তে হচ্ছে পথে আলপনা আঁকা। ভাগ বাটোয়ারা হয়ে গেল সারা, ফিরিলেন রাজা দেশে, ঝুপড়িবাসী ভিখিরির দল হাসছে করুণ বেশে। বাস্তব ছবি, জীবন ধর্মী লেখা এবং জীবন সত্যের উচ্চারণে ভরা। কবি শঙ্খ ঘোষ আমার খুব প্রিয় কবি, প্রিয় প্রণম্য ব্যক্তিত্ব, প্রণম্যতম ব্যক্তিত্ব। তিনি তার শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় শ্যামল বলছেন, সত্য বলা ছাড়া কবিতার আর কোনো দায় নেই। জীবন সত্যের উচ্চারণ, জীবন সত্যের উচ্চারণ, একদম ঠিক কথা। আমরা শুনে নিই আরেকটি কবিতা অজয় চক্রবর্তী। আচ্ছা, এটা একটু নজরুলকে নিয়ে এলি। আমি কদিন আগে নজরুল একাডেমিতে গেছিলাম চুরুলিয়াতে দিদি। আচ্ছা আচ্ছা। তা সেখানে গিয়ে আমার মনে এরকম হয়েছে যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কিছু করেছি, সবাই সরকার করেছে, আমরা করেছি, কিন্তু নজরুলকে নিয়ে, আমাদের দেশে জন্মেছেন উনি চুরুলিয়ায়, আমার তো দেখে মনে হয়েছে যে নজরুল যখন জন্মেছিলেন ওখানে মনে হয় বাঘ ভাল্লুক আর নজরুলই ছিলেন, আজও সেই জায়গায় আমি পড়েছি। তার উপরে আমার এই কবিতাটা লেখা। ও দুখুমিয়া রে, চুরুলিয়া চিনবে তোকে কবে, বর্ধমানের চুরুলিয়ায় জন্ম নিলি তুই, তোর জন্মে ধন্য হলো চুরুলিয়ার ভূমি। ও দুখুমিয়া রে, চুরুলিয়া চিনবে তোকে কবে, তোর কলমে ঝরেছিল বিদ্রোহেরই গান, সেই গানেতে জাতি পেল স্বাধীনতার ঘ্রাণ, তোর কবিতা গানে ছিল মাদকতায় মেশা, পরাধীন এই দেশটা ছিল স্বাধীন করার নেশা। লুকিয়েছিলি কাপাসডাঙায় আটচালায় এক ঘরে, ইংরেজদের পুলিশ তোকে দেখলে তারা করে, কত নাগান গাইলি দুঃখু শুনল মানুষ সবে, তোর অবদান মূল্য হেথা আর পাবে যে কবে। জন্ম নিলি ভারত ভূমে, মরলি বাংলাদেশে, জাতির কবির সুখ্যাতি তুই পাইলি অবশেষে, চুরুলিয়া দিল না তোর জন্মভূমির দাম, ভুলেই গেছে মানুষ এখন আর করে না নাম, অগ্নিবীণার কবি তোকে সহস্র প্রণাম, তোকে ছাড়া ধূমকেতু আর কোথায় রে পেতাম, সাম্প্রদায়িক মিলন মেলার সেতু বেঁধেছিলি, বিনিময়ে পাসনি কিছু শুধুই দিয়ে গেলি। বাহ, কিন্তু একটা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, আমাদের অত্যন্ত প্রিয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, তারা কিন্তু জাতীয় কবির মর্যাদা দিয়েছে নজরুল ইসলামকে, আর আমাদের ভারতবর্ষে কোনো জাতীয় কবি নেই, রবীন্দ্রনাথের জাতীয় জাতীয় ভাষাও নেই, জাতীয় কবিও নেই, কবি হিসেবে কবি কৃষ্ণা বসু হিসেবে এই বেদনা আমি উচ্চারণ করলাম, কোনো জাতীয় কবি নেই, জাতীয় ভাষা নেই, রবীন্দ্রনাথের হওয়া উচিত জাতীয় কবি। কবিতা পড়লেন অজয় চক্রবর্তী, আমরা শুনে নেব গৌরাঙ্গ মজুমদারের কবিতা, তারপরে ফিরে যাব আমরা কৃষ্ণা বসুর কাছে। কবিতায় গৌরাঙ্গ মজুমদার। আমি জন্মদিন, আমার নাতি নাতনি এদের জন্মদিন পালন করা হয়, তাই নিয়ে একটা জন্মদিনের কথা লিখেছিলাম প্রথম। আসিয়া জগৎ মাঝে আখি মুদে থাকো, শুভ জন্মদিন দিদিমণির জন্মদিন, আসিয়া জগৎ মাঝে আখি মুদে থাকো, মাতৃক্রোড়ে ঘুমের মাঝে মাকে শুধু দেখো, অপূর্ব যে মায়ের মন ভাবসাদা অনুক্ষণ, কি করে উড়িবে আজ পিতামাতার মন, তব দর্শনে আজই পিতামাতার মনে আনন্দ, অতীতের দুঃখ ভুলতে নার হইল দ্বন্দ্ব, পিতৃত্বে সাত পিতা পেয়েছেন আজি, মাতা যে ধন্য হল রানী মাতা সাজি, দি কিওর নার্সিং হোম কল্যাণীর বুকে, পিতামাতার কাছে তুমি এলে পরম সুখে, 1997 7ই ডিসেম্বর অমৃত যোগেতে দিন ছিল মঙ্গলবার, বাবা কাকা দাদু দিদিমা ছিল তার তব কাছে, প্রথমে দেখি কাকা মহানন্দে নাচে, একে একে সবে তোমায় করি দর্শন, মনে মনে তোমার জন্য করেছি কীর্তন, মামা কাকা ঠাকুমা দিদিমা সকলেই এলো, সবে মিলে তোমাকে আশীর্বাদ দিল। এটি দাদুভাই দিদিমা গৌরাঙ্গ মজুমদার সরস্বতী কবিতা। আমরা ফিরে যাবো আমাদের বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসুর কাছে। কবিতায় কৃষ্ণা বসু, একটি কবিতা বলবো, সেই কবিতাটি কোনো সভায় আমি বলি না, অনুষ্ঠানেও বলি না,
কবিতাটি একটি মেয়েকে নিয়ে লেখা। আমি একটু মেয়েদের প্রতি দরদি বেশি, অজয় জানে, শ্যামলও জানে, গৌরাঙ্গও জানে যে নারী দরদিয়া মনটা আমার মধ্যে বেশি। একটি মেয়ে স্বামীর ওপর অভিমান করে স্বামীর অন্য নারীতে গভীর সংসর্গ আছে জেনে নিজেকে ছিন্ন করে নেয় জীবন থেকে। তার ঘটনাটা জানতে পারি, মেয়েটি আমার পরিচিত ছাত্রী তুল্য, তাকে আমি মনে করে এই কবিতাটি লিখি। জীবন বার্তা। হা ঘুরছে মতিচ্ছন্ন, একলা ঘুরছে হাওয়া, অন্ধকারে দাঁড়ায় মেয়ে একলা ভূতে পাওয়া। আউল বাউল মেয়ের মধ্যে ডুকরে ওঠে ঢেউ, কে দিয়েছে কষ্ট তোকে, ফেলে কি গেছে কেউ? কে আর দেবে বিবাহ তক পরের ঘরে এসে, গতর খাটায় সে বাটি দেয় মুক্তি বুঝে যেসে। তার গতরের দাম নেই তো তাকেই হেলা ফেলা, তাকে ফেলেই অন্য নারীর দিকে প্রবল চলা। একটি থেকে অপরটিতে তার পুরুষের রোগ, এসব কথা ভোলার তো নয় একলা মোছে চোখ। বরের পাশে শুয়েই ছিল হঠাৎ মধ্যরাতে, দিঘির ধারে লুকিয়ে যায় যাতে কেউ না দেখে। সকালবেলা সবাই দেখে হায়, আকাশ পানে মুখ তুলে কে জলের কোলে যায়। এই যাওয়া তার অপমানের অভিমানের যাওয়া, হা ঘুরছে মতিচ্ছন্ন, একলা ঘুরছে হাওয়া। বাহ, সুন্দর। সাম্প্রতিকালের একটি ভালো প্রতিচ্ছবি কবিতার মধ্যে দিয়ে জীবনের জীবনই ধরেছেন আমাদের কৃষ্ণ। জীবনই আমাদের শিক্ষা। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি কবিতা, শ্যামলের কবিতা শুনলাম। অজয় চক্রবর্তী, শ্যামল আমাদের প্রিয় কবি, শ্যামলের কবিতা দিয়ে শেষ শেষ মুহূর্তে একদম অজয় চক্রবর্তী কবিতা, তারপরে আমি পড়বো। আজ আমার এই কবিতা একটু আর একটু অন্যরকম কবিতা, যেগুলো পড়লাম সাথে একটু আলাদা। আমার ভুবন শূন্য, যত ফুল সব তোমারই জন্য, আমার ঝরা পাতা যত গান সে তো তোমারই কণ্ঠে, আমার নীরবতা যত সুখ সবই তোমারই জন্যে, আমার তো শুধু দুঃখ। নীলিমায় নীল ভরে আছো তুমি, আমি তো হয়েছি রুক্ষ। তোমার পথ তো ফুলে ফুলে ভরা, আমার শুধুই কাঁটা। তোমার নদী তো জোয়ারেতে ভরে, আমার জন্য ভাটা। কত সুখ পেলে আরো সুখী হও, আনবো সে সুখ ধরে। দুঃখ আমার সকল সুখের অভাব পূরণ করে। আমার আকাশ কালো মেঘে ঢাকা, তোমার আকাশ নীল। বিশ্বভুবন মুঠিতে তোমার, আমার দুয়ারে খিল। আমার আধার নিকষ কালো, জোনাকিরা দেয় আলো। আলোয় ভরানো পূর্ণিমা চাঁদ তোমাকে বেসেছে ভালো। শিমুল পলাশ গেয়ে ওঠে গান তোমার হৃদয়ে মাঝে, বসন্ত আজ নিয়েছে বিদায়, লাগে না আমার কাজে। তোমার ভুবন গানে গানে ভরা, আমার সব ধূসর। কুলে ফেরা নদী তোমার জন্যে, আমার বালুর চর। অজানা পুলকে মেতে ওঠে মন, আমি তো পাই না সারা। নব আনন্দে নতুন আহ্বান, আমি যেন দিশে হারা। যা কিছু শুভ সব কিছু যেন শুধুই তোমার জন্য, আমি থাকি শুধু অপেক্ষাতেই আমার ভুবন শূন্য। বাহ, সুন্দর কবিতা আমাদের জন্য কবি অজয় চক্রবর্তী ভরা উচ্চারণ একদম। আমার কিন্তু কিশাটি একদম শেষ মুহূর্তে চলে এসেছে। শ্যামলের লেখা ছোট্ট কবিতা হয়ে যায়। আচ্ছা, শ্যামলের লেখা আমার ভালো লাগে। শ্যামল কিন্তু স্মার্ট এবং সুন্দর লেখা লেখে। যাক, আমি কৃষ্ণাদির কথা অনুসারেই আজকের ছোট্ট কবিতা, একদম ছোট্ট কবিতা, প্রতিদিন কবিতাটির নাম, চারিদিকে ভাঙন ভাঙন শুধু, তবুও বাধা আছি ভালোবাসায়। জানি না কেন তবুও মুখ আঁকি ধান শিষে আর পলি মাটিতে, প্রতিদিন প্রতিদিন। আজকের সাতখান অনুষ্ঠানে আমাদের হাজির হয়েছিলেন আমাদের এই সময়কালের বিশিষ্ট কবি বন্ধুরা। আরেকটু পরিচয় করে দিই আপনাদের সাথে, গৌরাঙ্গ মজুমদার, নদিয়ার বীরনগরের বাসিন্দা, কবিতার মধ্যে দিয়ে সদা আলাপ এবং খুব সুন্দর মুখ নিয়ে সকলের সঙ্গে ভালো ব্যবহারে আমাদের মধ্যে আছেন, সাহিত্যকে ভালোবেসে। আর সাথে রয়েছেন আমাদের বাংলা রাইটার্স ফার্মের রাজ্য সভানেত্রী, সাতখানের চেয়ারপারসন কৃষ্ণা বসু। এই যে গৌরাঙ্গ, অজয়, শ্যামল, এরা আমাদের সাহিত্য সাথী এবং দূর থেকে তারা কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুটে ছুটে আসে। আমাকে তো থাকতেই হয়, অধিকাংশ অনুষ্ঠানে থাকতে হয়, এদেরও সঙ্গে পাই আমি। এবং আসেন বলে সাহস দেন বলেই আমরা কিন্তু এখনো শক্তপক্ত খুঁটি হয়ে দাঁড়াবার চেষ্টা করছি। আর অজয় চক্রবর্তী একদম শোনা মাত্রই কখনো না নয়, অর্থাৎ হ্যাবাসকের মধ্যে দিয়েই আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো কবিতার মতো। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আবার সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সম্পাদনায় ছিলাম আমি কবি সাংবাদিক শ্যামল রায়। সবচেয়ে সুন্দর কথা হলো আবার দেখা। আবার দেখা।